ওয়েলকাম টু ফ্রম ডলিস রেসিপি বুক। আজকে আলু আর তিল দিয়ে একটা রেসিপি করব। তবে রেসিপি শুরু করার আগে সকল বন্ধুদের আমার অন্তরের ভালোবাসা জানিয়ে তারপরে এই রেসিপিটা শুরু করছি। এই রেসিপিটা কোথাও ট্রাভেল করলে কিন্তু ক্যারি করাটা খুব ইজি। যদি কেউ ঘরের রান্না খেতে চায় তাহলে এরম একটা রেসিপি করে নিয়ে যেতেই পারে। আমি এই রেসিপিটার জন্যে আলু নিয়েছি 300 থেকে 350 গ্রাম ছোট আলু। এটা বড় আলু নিলেও হবে, তবে ছোট আলু নিলে বেশ ভালো লাগে দেখতে, জিনিসটা সুন্দর হয়। আমি আগে এখানে তিল 3 চামচ, বড় চামচের 3 চামচ তিল, তিলটা ভাজা আছে, সাদা তিল নিয়ে নিচ্ছি। এটাকে একটু পেস্ট করে নেব, ঘুরিয়ে নেব। তো ভাজা সাদা তিল বড় চামচের 3 চামচ নিলাম, আর এটাকে প্রথমে ড্রাই অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। কারণ এত কম তিল, এটা এখনই যদি জল দিয়ে করি তাহলে কিন্তু পেস্ট হতে চাইবে না, সেই জন্যে শুকনো অবস্থায় আগে একটু ঘুরিয়ে নেব। আমি এখন প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ মশলাটা করে নেব, তিল পেস্ট করে নেব, আর এরপরে আমাকে নারকেলও একটু পেস্ট করতে হবে। আলুটা সেদ্ধ হতে হতে তিলটা পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, তাই রিকোয়েস্ট করব আপনারা একবার এটা করে খেয়ে দেখবেন। আর ঘুরতে যাওয়ার সময় তো এটা ভীষণ ভালো একটা রেসিপি। তিলটা পেস্ট করে নিয়েছি এরমভাবে শুকনো অবস্থায়। এবার এখানে কাঁচা লঙ্কা আর জল দিয়ে আর একবার পেস্ট করব। 4টে কাঁচা লঙ্কা 2 টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি, 2 টুকরো করে দিচ্ছি কারণ তাড়াতাড়ি যাতে পেস্ট হয় তাই। আর সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আর একবার এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এই রেসিপিটা ব্রেকফাস্টে বা ডিনারে লুচি পরোটা বা রুটির সাথে খুব ভালো লাগে খেতে, আর ভাতের সাথেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এইভাবে আমি তিলটা পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর লাইক করার জন্য অনুরোধ রইল। এবার 2 টেবিল স্পুন নারকেল আমি নিয়ে নিচ্ছি, এটাও একটু পেস্ট করে নেব। কেননা এটা পেস্ট না করলেও কোনো অসুবিধা নেই, স্বাদের খুব যে একটা হেরফের হবে তা নয়, কিন্তু পেস্ট করলে রান্নাটা দেখতে সুন্দর লাগবে। একটু জল দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে, এটাও একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আলু সেদ্ধ করা হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। আলুগুলো তুলে নিচ্ছি জল থেকে, আর এরপরে আলুগুলো কিন্তু আমাকে খোসা ছাড়িয়ে নিতে হবে, কারণ সেদ্ধ করার আগে আমি যেহেতু খোসা ছাড়াইনি, তো এখন জল থেকে তুলে আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। এটা আমি ঠান্ডা জলে কিন্তু একটু দিয়ে নিয়েছি। তো 2টো আলু আমি একটু খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, বাকি কিন্তু আমি ভিডিওর পেছনে ছাড়িয়ে নেব। তো এইভাবে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, আর গ্যাসে আগুন দেওয়া হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম, রান্নাটা সাদা তেলে করব, আর তেল এখন কম দিলাম কারণ শেষে এখানে একটু বাটার ইউজ করব। তেল গরম হয়ে গেছে, 1/2 টিস্পুন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে গন্ধ ছাড়লে, তারপরে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এখানে দিয়ে দেব। কালো জিরে হয়ে গেছে ভাজা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেব। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, আর এটা নাড়াচাড়া করার সময় 1/2 চামচ আমি যে এইটা নুনের জন্য যে এই চামচটা ব্যবহার করি
তো হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। আলুতে আমি নারকেল যে বেটে রেখেছিলাম সেই নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। আসলে ওই ঠিক দেওয়ার সময়ের যে ভিডিও ক্লিপিংটা, সেটা কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে বা কিছুভাবে ওটা ডিলিট হয়ে গেছে। তো নারকেলটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি একটু মিষ্টি দেব। তো আমি তো সুগার ফ্রি ব্যবহার করি, তাই আমি আমার স্বাদ মতো দিয়ে নিলাম। আপনারা হাফ চামচ চিনি ব্যবহার করবেন এখানে, কারণ আলুর যে কোনো সবজিতে একটু চিনি দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। আলুর সবজিতে চিনি না দিলে অত ভালো লাগে না। এবার আমি এখানে কাজু বাদাম শুকনো গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর সেই জন্য অল্প একটু জল বাটি ধুয়ে দিয়ে দিলাম, যেহেতু কাজুটা শুকনো দিয়েছি। এবার এটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, কষিয়ে নেব। তো এবার এটা কষিয়ে আমি গ্যাস অফ করে দেব, কেননা এরপরে আমি যখন তিল বাটা দেব, গ্যাসের আগুনটা কিন্তু আমি অফ করে তিল বাটা দেব। যেহেতু তিলটা আগে থেকে ভাজাই রয়েছে, তো তিল বাটা দেওয়ার পর আমি আর এটা কিন্তু কষাবো না বা ভাজবো না। তিল বাটা যেটা আমি রেখেছিলাম দিয়ে দিলাম, আর গ্যাসটা কিন্তু অফ করা আছে। এবার তিলটা ভালো করে পুরো আলুতে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে হাফ লেবু, পাতি লেবুর হাফ আমি দেবো, একটা লেবুর হাফ, চার ভাগের এক ভাগ করে দুবারে আমি এখানে লেবুর রসটা চিপে দিচ্ছি। তো এবার আর একটা যে ভাগ, চার ভাগের এক ভাগ, সেটা থেকেও দিয়ে দিলাম। আর এখানে আমি দেবো একটু মাখন। এখন কিন্তু গ্যাস পুরো অফ করাই রয়েছে যা করছি। এখানে আমি হাফ টিস্পুন করে দুবারে 1 টিস্পুন মাখন দিলাম। এইবার আমি পুরোটা ভালো করে মিশিয়ে নেব। আর রান্নাটা অ্যাকচুয়ালি আমার হয়ে গেছে, শুধু এই জিনিসগুলো মেশাবার জন্য আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটায় কোনো জলের ব্যবহার করিনি কিন্তু, আর এটা এতটা ড্রাই যে ট্রাভেলের সময় এরকম একটা সবজি ক্যারি করলে কোনো ঝোল পড়ে যাওয়ার বা লাগেজের সাথে মিশে যাওয়ার চান্স থাকে না। তাই বেড়াতে যাওয়ার সময় এরকম একটা রেসিপি কিন্তু করে নিয়ে যাওয়াই যায়। এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে, বা ভাতের সাথেও এটা ভালোই লাগে। তো আজকে মোটামুটি আমার এই রান্নাটা কমপ্লিট। এবার একটু গার্নিশিং করে দিচ্ছি, কাঁচা লঙ্কা ওপরে সাজিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো যদি ঝাল না হয়, খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। আর কিছু সাদা তিল, ভাজা তিল, যেহেতু এটা তিলের রেসিপি, সেটা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। খাওয়ার সময় মুখে পড়লে এটারও একটা সুন্দর ফ্লেভার আসবে। তো আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।